আসসালামু আলাইকুম, আমি লাইবার মা বলছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি কি কি উপকরণ দিয়ে লাইবার খাবার তৈরি করি। যেহেতু লাইবা ছোট, 1 বছর 2 মাস, সেহেতু ওর খাবার সিস্টেম, প্রসেসিং, পুষ্টিগুণ এসব কিছুই আমাকে মাথায় রাখতে হয়। তো এখন চলেন দেখি ভিডিওটি। যেহেতু শীতকাল, তাই শীতকালীন সবজি দেওয়া ট্রাই করি। তো আজকে ঘরে ছিল সিম, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি। তো আমি এগুলো সবগুলোই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সিম কাটলাম, মিষ্টি কুমড়া চোকলা ছিলে পিস করে নিচ্ছি, গাজরটা না ছিলেও হয় কিন্তু আমি ছিলি, এটাকেও টুকরো করে নিচ্ছি। ফুলকপি গুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এতটুকুতেই হয়ে যাবে, এর বেশি লাগবে না। পোলার চাল 1 মুঠ দিব, 1 মুঠি দিলাম, আর অল্প একটু মসুর ডাল দিব। মুগ ডাল দিচ্ছি না, কারণ আমার মেয়ের মুগ ডালে পেট ব্যথা করে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আগে থেকেই মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা ডিপে রেখেছিলাম। তো ওটা আমি হচ্ছে নামিয়ে রেখেছি আগেই। পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা একদম অল্প পরিমাণে দিচ্ছি, খুবই সামান্য। একটু হলুদের গুঁড়া দিচ্ছি, অন্য কোনো মশলা দিব না, অন্য কোনো গুঁড়াও ইউজ করব না। একটু লবণ, তেল, আমি এখানে হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করেছি, একদম খাঁটি সরিষার তেল। আমি ওর রান্নায় সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি। আর এটা হচ্ছে যে আগে থেকে নামিয়ে রেখেছিলাম মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা সিটি যখন হবে তখন আমি চুলাটা অফ করে দিব। এটাই ছিল আমার লাস্ট সিটি, 6 নম্বর সিটি যেটা। তো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব। লাইবা এখনও শক্ত খাবার ওইভাবে খেতে পারে না, তাই আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিই। একটু আধা ভাঙা করে রাখি, বাট একদম শক্তটাও আর কি খেতে পারে না। আমার এই ভিডিওটি তাদের একটু হলেও উপকারে আসবে যারা নতুন মা হয়েছেন বা হবেন, কারণ আমি সব মারাই চায় তার সন্তানদের জন্য বেস্ট দেওয়ার জন্য, বেস্টটাই দেয়।
বেস্টটা দেওয়ার ট্রাই করে। তো আমিও আমার বাচ্চার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালোটা, ভালো মানসম্মত খাবার দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে ওর বাটি, যেটাতে করে আমি ওকে খাওয়াই। এখন খাওয়াবো, তাই এটার মধ্যে একটু দিলাম, বাটিটার মধ্যে একটু রাখলাম, আর বাকিটা হচ্ছে বক্সে ঢেলে রাখলাম। সারাদিনে ওকে অল্প পরিমাণে খাওয়াবো, যতটুকু খায় আর কি। আর এই খাবারটা আমি ওই ওকে সকালে দেই না, তার কারণ হলো যাতে অ্যাসিডিটি না হয়। ছোট মানুষ বলতেও পারবে না। লাইবার সকালের খাবার অন্য আরেকটি ভিডিওতে দিব। ভালো থাকবেন সবাই।